হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মহাষষ্ঠী, মহাষষ্ঠীর এখন সন্ধ্যাবেলা এখন বাজে সন্ধ্যা 7:30। তো এখন আমি যাচ্ছি পূজা মণ্ডপে গিয়ে অঞ্জলি দেবো, মহাষষ্ঠীর অঞ্জলি দেবো। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে বাড়ির ভেতরেই পূজা হয়ে থাকে, কাকা শ্বশুরের মণ্ডপে পূজা হয়ে থাকে। তো আমাদের বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, তো ঠাকুর দেখতে মাঝে মধ্যে যে থাকি। তো এখন আমি যাব আর গিয়ে অঞ্জলি দেব, আরও আনন্দ করব। তো যতটা আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই যে দেখুন, এটা আমার আয়নার অবস্থা, আমার ছেলে রং দিয়ে আয়নাটার এই অবস্থা করেছে। তো সেটা বলার আর কিছু অপেক্ষা রাখে না, তার কারণ হচ্ছে ওকে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা জেনেই গেছেন যে আমার বড় ছেলে কতটা দুষ্টু। তো কিছু করার নেই, বাচ্চা আছে, বাচ্চা থাকলে ঘরের অবস্থা মানে প্রচণ্ড বাজে থাকে, গুছিয়েও রাখা যায় না। দেখতেই পাচ্ছেন ঘর প্রচণ্ড অগোছালো রয়েছে। তো এখন আমি যাচ্ছি পূজা মণ্ডপে, যাচ্ছি গিয়ে কতটা শেয়ার করতে পারবো জানি না, শেয়ার করব যতটা পারবো শেয়ার করবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখুন, আমাদের বাড়ির ভেতরে পূজা হয় কাকা শ্বশুরের মন্দিরে। চুল বড় হয়ে গেছে, যে আমাদের বাড়িতে ঢোকার পর থেকেই প্যান্ডেল শুরু হয়েছে। এই যে বড় কাকুদের মন্দির, মানে আমাদের সকলেরই মন্দির। আর এই যে বড় কাকুর বাড়ি, ছোট কাকুর বাড়ি, আর এই যে পূজা হচ্ছে। আর এখানে কাকু মানে কাকা শ্বশুরমশাই আর আমার এক শাশুড়িমা মিলে কলা বউ রেডি করছেন, কাকুই মেনলি করছেন, তো জেঠিমা সাহায্য করছেন। তো এটা রেডি হচ্ছে। আর অন্যদিকে এখানে হচ্ছে তন্নি মানে আমার জায়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার ছোট ছেলে, অনেকেই চিনে গেছেন এতদিন পর্যন্ত। তো ওকে আদর করছে, অনেক দিন পরে ভাইকে পেয়েছে তো আদর করতে ব্যস্ত, ও তো নতুন কল পেয়ে খুব আনন্দিত। আর এখানে চলছে মন্দিরের পেছনে আমরা যাচ্ছি, এখানে আমরা বিল্ববৃক্ষ অর্থাৎ বেলগাছের কাছে যাচ্ছি। অনেকেই জানেন যে বিল্ববৃক্ষের কাছে পূজা করতে হয়, তো কথিত আছে যে বিল্ববৃক্ষের কাছে এই যে পূজাটা, এই পূজাটাকে বলা হচ্ছে বোধন। বোধন এখানে হচ্ছে অকাল বোধনের জন্যই কিন্তু এই বিল্ববৃক্ষের কাছে পূজা করা হয়ে থাকে। বোধন অর্থাৎ জাগ্রত করা বা জাগানো। তা দেবীকে আমরা কেন জাগ্রত করব, তার মানে হচ্ছে দেবী নিশ্চয়ই ঘুমিয়ে আছেন, তো দেবী এই সময় ঘুমিয়ে থাকেন, তাকে জাগ্রত করার জন্যই এই অকাল বোধনের প্রয়োজন হয়ে থাকে। তো সকলেই নিশ্চয়ই জানেন যে শ্রীরামচন্দ্র যখন দুর্গাপূজা করেছিলেন তখন কিন্তু তিনি অকাল বোধন করেছিলেন। তো অকাল বোধন কেন করেছিলেন, কারণ দুর্গাপূজার প্রকৃত সময় হচ্ছে বসন্ত ঋতু, যেটা বসন্তকালে যে দুর্গাপূজাটা করা হয়ে থাকে অর্থাৎ বাসন্তী পূজা। কিন্তু ওনার তো শরৎ ঋতুতেই প্রয়োজন হয়েছিল দুর্গা দেবীকে স্মরণ করার, দুর্গা পূজা করার, তো সেই জন্যই কিন্তু তিনি অকাল বোধন করেছিলেন। তা অকাল বোধন করার জন্য ব্রহ্মা যখন বিল্ববৃক্ষের কাছে এসে স্তব করতে লাগলেন, তখন দুর্গা দেবী বিল্লপত্রে কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর থেকে বিল্ববৃক্ষের পূজা করে ষষ্ঠী পূজা করা হয়ে থাকে। শুক্লা ষষ্ঠীতে বিল্ববৃক্ষের কাছে বোধন করার পরেই কিন্তু আমরা ষষ্ঠী পূজা করে থাকি।
পল্লবিকের কাছে পূজা দেয়া হয়ে গেছে, পূজা হয়ে গেছে, সে ভাই আবার মন্দিরে চলে এসে, ভাই মানে আমার দেওর, দেওরই পূজা করে থাকে, খুব সুন্দর পূজা করে। তো খুব মানে নিয়ম নিষ্ঠা যেরকম হয় আর কি, সবটাই চেষ্টা করা হয় মেনটেন করে করার এবং সুন্দরভাবে করে, খুব ভালো লাগে দেখতে। তো এখন আমরা মণ্ডপে চলে এসেছি, পূজা মণ্ডপে চলে এসেছি, এবার আমরা অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার জন্য সকলে বসেও পড়েছি। তো একটা কথা বলি, সারাটা দিন কিন্তু উপোস করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন একটা সময়ও মনে হয়নি যে উপোস করে আছি বা শরীরের কোনো ক্লান্তি। অ্যাকচুয়ালি ঈশ্বরের নামে থাকলে এইগুলো কিন্তু কিছুটাই কিছুই বোঝা যায় না। তো খুব ভালো লাগে, মনের একটা আলাদা শান্তি তো ভালো লাগছে। এই যে তন্নি তন্নি রয়েছে, আর আমার ছেলে বড় ছেলে ওর তো দুষ্টামি মানে অফুরন্ত চলতেই আছে। তো এরপরে অঞ্জলি দেওয়ার পরে এবার আরও যে পূজা সেগুলি হবে এবং তারপর আরতি হবে, সবটাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে কাকু আরতি করছেন, আর এই যে আমার ছেলে ও ঘন্টা বাজাচ্ছে, তন্নি আমার ছেলে ওরা ভীষণ মজা করেছে, আর এই যে আমার পুচকু সোনাটা ওর ও ভীষণ আনন্দ পাচ্ছে মনে হচ্ছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই, গুড।